কাউন্সিলের পক্ষে নোটিশ দেওয়ারও আহ্বান জানান পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশনের আহ্বান যা বলল পিটিআই প্রেসিডেন্টের আপত্তি সত্ত্বেও পাকিস্তানে ডাকা হয়েছে পার্লামেন্ট অধিবেশন এমনকি এ সংক্রান্ত ডকুমেন্টের সইও করেননি তিনি স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি ফয়সালা না করায় তিনি এ পদক্ষেপ নিয়েছেন তবে প্রেসিডেন্টকে ছাড়াই আগামী উনত্রিশ ফেব্রুয়ারি পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন ডাকা হয়েছে এ প্রসঙ্গে কারাবন্দী ইমরান খানের দল পিটিআই প্রতিক্রিয়া জানিয়েছে দলটির নেতা ব্যারিস্টার গহর বলেছেন সংরক্ষিত আসনগুলিকে নোটিশ না দিয়ে কোনো অধিবেশন ডাকা যাবে না ডন জানিয়েছে রাজধানী ইসলামাবাদে মিডিয়ার সাথে কথা বলার সময় পিটিআই নেতা গহর বলেন পাঞ্জাব অধিবেশন একটি অবৈধ উপায়ে পরিচালিত হয়েছে সিন্ধু প্রদেশের বিধানসভার অধিবেশন ও বেআইনি পদ্ধতিতে পরিচালনা করা হয়েছে এখন যদি জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয় তবে তাও বেআইনি হবে কারণ হাউসের সমস্ত সদস্যদের অবহিত করার পর অধিবেশন আহ্বান করা উচিত তিনি পাকিস্তানের নির্বাচন কমিশনকে বিষয়ে এবং পিটিআই সমর্থিত প্রার্থীদের জন্য ইতিহাদ কাউন্সিলের পক্ষে নোটিশ আহ্বান জানান পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশন আহ্বান যা বলল পিটিআই প্রেসিডেন্টের আপত্তি সত্ত্বেও পাকিস্তানে ডাকা হয়েছে পার্লামেন্ট অধিবেশন এমনকি এ সংক্রান্ত ডকুমেন্টে সহ করেননি তিনি স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি ফয়সলা না করায় তিনি এ পদক্ষেপ নিয়েছেন তবে প্রেসিডেন্টকে ছাড়াই আগামী উনত্রিশ ফেব্রুয়ারি পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন ডাকা হয়েছে এ প্রসঙ্গে কারাবন্দী ইমরান খানের দল পিটিআই প্রতিক্রিয়া জানিয়েছে দলটির নেতা ব্যারিস্টার গহর বলেছেন সংরক্ষিত আসনগুলিকে নোটিশ না দিয়ে কোনো অধিবেশন ডাকা যাবে না ডন জানিয়েছে রাজধানী ইসলামাবাদে মিডিয়ার সাথে কথা বলার সময় পিটিআই নেতা গহর বলেন পাঞ্জাব অধিবেশন একটি অবৈধ উপায়ে পরিচালিত হয়েছে সিন্ধু প্রদেশের বিধানসভার অধিবেশন ও বেআইনি পদ্ধতিতে পরিচালনা করা হয়েছে এখন যদি জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয় তবে তাও বেআইনি হবে কারণ হাউসের সমস্ত সদস্যদের অবহিত করার পর অধিবেশন আহ্বান করা উচিত